আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো স্মার্ট নেপিয়ার ঘাসটি কেমন ফলন হয়। আমার সামনে আপনারা যেই ঘাসটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটি উচ্চতায় 5 ফুট হয়ে থাকে, অন্যান্য ঘাসের তুলনায় কিছুটা ছোট হলেও এই ঘাসটির সুবিধা হচ্ছে এই ঘাসটি প্রথমবার লাগানোর পরেই সোপ আকারে অনেকগুলো চারা গজায়। প্রথমবার লাগানোর পরে একটি সোপ থেকে 50 থেকে 60টি চারা গজায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 50 থেকে 60টির বেশি চারা হবে এবং পাতা অনেক চ্যাপ্টা আকারে হয়। দেখতে পাচ্ছেন এখানে একটি ছোপে 60টির উপরে হবে এবং নিচ থেকে আরো উঠতেছে। এই ঘাসটি উঁচু জমিতে চাষ করতে হয় যেখানে বর্ষার মৌসুমে পানি জমে না থাকে, এবং এই ঘাসটি যারা চাষ করেন তাদেরকে বলে রাখি যে এই ঘাসটি আপনাকে অবশ্যই সেচ দিতে হবে। মাটি শুকিয়ে গেলে আপনি যদি সেচ এর ব্যবস্থা না করেন এর থেকে ভালো ফলন পাবেন না। এই ঘাসটি চাষ করতে হলে আপনাকে সেচের ব্যবস্থা রাখতে হবে এবং উঁচু জমিতে চাষ করতে হবে। এই ঘাসটির নাম হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস, ইন্দোনেশিয়ান থেকে আগত এই ঘাসটি। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং পাঠিয়ে থাকি। আপনি যদি স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কাটিং বিক্রয় করে থাকি। হাইব্রিড জাতের যতগুলো ঘাস আছে তাদের মধ্যে স্মার্ট নেপিয়ার ঘাসটি হচ্ছে নরম বেশি। অন্যান্য ঘাস, যে কোনো ঘাসই গরু সাধারণত খেয়ে থাকে, শক্ত হলেও খেয়ে থাকে, কিন্তু সমস্যা হচ্ছে যারা ছাগল পালন করেন তাদের যে বিষয়টি, শক্ত ঘাস কিন্তু ছাগল খেতে চায় না বা পছন্দ করে না। তো তার জন্যই এই ঘাসটি উচ্চতায় কম হলেও সম্পূর্ণ অংশ, শুধুমাত্র একটি কাটিং নিচের অংশ, একটি কাটিং বাদে সম্পূর্ণ অংশটাই কিন্তু নরম হয়ে থাকে। হাইব্রিড ঘাসের জগতে যত ঘাস আছে তার মধ্যে স্মার্ট নেপিয়ার ঘাসটি হচ্ছে সবচেয়ে নরম বেশি, এবং এটি তাই ছাগল যারা খামার করেন তাদের একটি প্রিয় ঘাস বলা যেতে পারে। গরু সাধারণত যে কোনো ঘাসই খেয়ে থাকে, শক্ত, সমস্যা হয় না, কিন্তু সমস্যাটা হয় যখন ছাগল পালন করা হয় তখন তার মধ্য দিয়ে এই ঘাসটি আমি মনে করি অবশ্যই লাগানো প্রয়োজন, যেহেতু এই ঘাসটি নরম, কোনো মেশিন ছাড়াই এটি খাদ্যের উপযোগী করা যায়। অন্যান্য ঘাসের ক্ষেত্রে মেশিনের প্রয়োজন হলেও এই ঘাসটির ক্ষেত্রে কোনো মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসটি অন্যান্য ঘাসের তুলনায় অনেক বেশি নরম, তাই ছাগল তো পছন্দ করেই, গরু আরও বেশি, কারণ নরম ঘাস খেতে গরু